আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টুডে আই শো ইউ হাউ টু মেক পার্পল কালার অ্যান্ড ব্ল্যাক কালার। সো ব্ল্যাক কালারটা আমি পরবর্তীতে দেখাবো, আজকে দেখাবো পার্পল কালার কিভাবে বানাতে হয়। যদি আপনি কাজ করেন অথবা আর্ট করেন বা যে কোনো আর্টের সময় যদি আপনি যদি কাজ করতে গিয়ে আটকে যান, তো আপনি যদি কাজ করেন তো তখনও যদি আপনি বিভিন্ন সময় ধরেন বিভিন্ন ধরনের কালারগুলি থাকে না, তো আমি আজকে দেখামু। তখন হাতের কাছে যদি আপনার অন্য অন্য কালার থাকে তখন ওইখান থেকে আপনি কিছু কালার নিয়ে বুদ্ধি খাটিয়ে আপনি কালারটাই বানিয়ে নিতে পারেন। তো আসেন দেখাই, বেশি একটা লম্বা না করে। তো আপনি যদি এই ধরেন আমার কাছে একটা ব্লু আছে, আকাশি ব্লু বলতে পারে অথবা স্কাই ব্লু বলে, তো যেটাই বলেন ব্লু, আমি একটা ব্লু কালার নিছি, বেশি নিলাম না অল্পই নিলাম, তাই না? তার সাথে যদি আরেকটা কালার নেন ধরেন রেড কালার, এই রেড কালারটা নিয়ে আপনি যখন মিক্স করবেন দেখবেন যে আপনার কালার হয়ে গেছে। এই যে আমি এখানে রাখলাম, এখানে দেখেন অল্প নিয়েই আগে ট্রাই করবেন, আস্তে আস্তে শিখা যায় অল্প অল্প। ধরেন আমি আরেকটু নিলাম, আমার কালার আসতেছে, এখান থেকে দেখতে কি সমস্যা হইতেছে কিনা জানাবেন। আমার কোনো পেশা না, শখ থেকে করি, আমার দ্বারাই আমিও শিখি আবার আমিও কাউকে সহযোগিতা করি শিখতে। তো বিভিন্ন কাজের ফাঁকেই আমি একটা অবসর সময় আপনাদের জন্য এগুলি আবিষ্কার করার চেষ্টা করি। বড় ধরনের কাজ না এটা, এমন নামি দামি কাজ না, কিন্তু প্রয়োজন পড়ে, কাজ করতে গিয়ে প্রয়োজন পড়ে। ধরেন আপনি আর্ট করতেছেন, আর্ট করতে গিয়ে আপনার কালারটা নাই, আপনি এখান থেকে কালারটা দুইটা কালার মিশ্রণে আপনি কালারটা তৈরি করতে পারতেছেন। এটা সহজ হয়ে গেল না, একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি বানিয়ে নেন। এই যে আপনি এটাকে চাইলে বিভিন্ন রকম করতে পারেন, ডেকোর সিস্টেম করে। কালার তো ধরেন বানাইতেই হয়, অরিজিনাল কালার পাওয়া যায়, কিন্তু কিছু কালারে কিছু বেসিক কালার আছে। আমরা কিন্তু অনেক কালারে দেখি মার্কেটে, কিন্তু সবগুলি কালার কিন্তু মার্কেটে নাই। এগুলি সাধারণত কালার দিয়েই কালার বানানো হয়, এক কালার দিয়ে আরেক কালার বানানো হয়। দেখেন তো দেখি এটার সাথে এটা বনতেছে কি না। এটা একটা ওয়াটার বটলের একটি মুখা ডাকনা, তো আমি এটার সাথে আমি মিক্স করতেছি। যে হয়তো আমি যদি একটা যে কোনো একটা কালার বানাই, হয়তো বলতে পারেন কি একটা কালার বানাইল, মন করার মতন বানাই দিল, তো আমি এটারই হুবহু বানাই দিলাম। এই ব্রাশটাতে আমি আর আগে একটু কাজ করছিলাম, কিন্তু ওই ভুলে গেছিলাম ওইটা ক্লিন করতে, তো কালারটা আর একটু ফুটতো যদি আমি ব্রাশটা ধুয়ে লাইতাম, আমি ভুলে গেছিলাম গা। যাই হোক, দেখেন তো হয়েছে কিনা, না হইলে জানাইবেন।
আরেকদিন দেখামু ব্ল্যাক পেন্ট কিভাবে বানাতে হয়। হয়তো শুনলে আপনি যদি না জানে থাকেন না জেনে থাকেন তাহলে হয়তো ভাবতে পারেন যে ব্ল্যাক পেন্ট আবার কি করে বানাবো, ব্ল্যাক তো ব্ল্যাকই, না ব্ল্যাকও অন্য পেন্ট দিয়েই বানানো হয়। আমি বললাম না কালার, কিন্তু আপনার কয়টা কালার জানেননি ইন্টারন্যাশনাল সিস্টেম? তো 3টা অথবা 7টা কালার ইন্টারন্যাশনাল ভাবে, 3টে, তারপরে আবার 7টা রং দুনো বলা হয় আমরা, তো 7টা কালার। এই কালারগুলি দিয়েই বিভিন্ন রকমের কালার তৈরি করা হয়। এই যেমন আমি এখন রেড কালার এবং ব্লু কালার দিয়ে আমি এখন পার্পেল কালার বানাইলাম, তেমনি ব্ল্যাক কালারও আবার অন্য একটা কালার, 2টা কালার মিশ্রণে ব্ল্যাক হয়। তো নেক্সট ভিডিওতে এটা একটা আপডেট দেবো, ইনশাল্লাহ সবাই ফলো করবেন। তো আজকের মতো এখানেই রাখি, বেশি লম্বা করা দরকার নাই, ভঙ্গিতে করা দরকার নাই। তো যারা বুঝতে পারছেন ধন্যবাদ, যারা না বুঝতে পারছেন আবার আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে। যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সেই ভুলটা যাতে শুধরে নিতে পারি। এই হলো আমাদের পার্পল কালার, এখানে আমি আবার একটু লাইট কিরা লাইছি, দেখছেন? এখন যদি আপনি ব্লুটা একটু বাড়াই দিচ্ছেন একটু ভিন্ন রকম হয়ে গেছে, কিন্তু আমার অরিজিনাল কালারটা হলো এইটা, অরিজিনাল কালারটা হলো এই যে এইটা, এই যে বোতলের মুখার সাথে আমি মিক্স করছি। তো যাই হোক, আজকের মতন এখানেই, সালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।